আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দোয়ার উপর আমল করার সবচেয়ে বড় শর্ত হলো ইয়কিনো বিশ্বাস থাকতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন এই দোয়ার মাধ্যমে আমার আশা পূরণ করবেন আমাকে নিরাপত্তা দান করবেন এবং আমাকে হেফাজত করবেন এবং আমি যা চাচ্ছি সেটা আল্লাহ আল্লাহরুবুল আলমিন দিয়ে দিবেন এটা হানড্রেড পারসেন্ট মনের মধ্যে আপনার থাকতে হবে কারণ হাদিসের মধ্যে এসেছে যে তোমরা আল্লাহ রবুল আলমীর নিকটে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ রবুল আলমিন কবুল করবেনি তাই আসুন আমরা যে দোয়াগুলি আমরা পাঠ করি আমল করি সেগুলির ক্ষেত্রে আমরা এমন বিশ্বাস নিয়ে করি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট কয়েকটি দোয়া বর্ণনা করব যাহা প্রিয় নবী আলী হুসাল্লাম নিয়মিত পাঠ করতেন সকাল সন্ধ্যায় কখনো ছাড়তেন না এবং দোয়াগুলো একটি হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটি সহি সুপ্রিয় দর্শক দোয়াগুলির মধ্যে রয়েছে ইহুকালীন শান্তি পরকালীন ক্ষমা ইহুকালীন নিজের পরিবারের দিনের দুনিয়ার ইত্যাদি হেফাজতের কথা দুশ্মন থেকে বাঁচার কথা এবং সর্বপ্রকার দুর্ঘটনা থেকে মুক্ত থাকার কথা আসুন জেনে দোয়াগুলো কি। প্রথম দোয়াটি হলো আল্লাহমনি আস আলু কাল আফিয়া ফিদ দুনিয়া আখের এর অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহম ইন্নি আস আলুকাল আফওয়া আয়াফিয়া তাফি দিনী ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি আমার দিনদারি ও দুনিয়ার এবং আমার পরিবার ও সম্পদের তৃতীয় দোয়াটি হলো ওয়া আমিন রি এর অর্থ হল হে আল্লাহ আপনি আমার গোপন ত্রুটি ডেকে রাখুন আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় পরিণত করে দিন চতুর্থ দোয়াটি হল আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদা ওয়ামিন খালফি ওয়ান ইয়ামিনী ওয়ান শিমালি ওয়িন ফাওকি, ওয়া আউদ বি অ্যান ও তালিন তাহতি এর অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে আমার পিছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে আর আপনার মহত্বের ওশিলায় আশ্রয় চাই আমি নিজ থেকে হঠাৎ ধ্বংস হওয়া থেকে আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলোর পর সকাল সন্ধ্যায় আমল করার তৌফিক দান করুন آمين السلام عليكم